আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ক্লাউডোলাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল থ্রি যে হ্যান্ডসনটা করবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট কপি শেয়ার অ্যামাজন ইবিএস ভলিউম স্ন্যাপশট। সো স্ন্যাপশট ইবিএস ভলিউমের স্ন্যাপশট কীভাবে ক্রিয়েট করতে হয়, কপি করতে হয় এবং শেয়ার করতে হয় ক্রস রিজিওনে অথবা হচ্ছে যে অ্যাকাউন্টের মাধ্যমে। সো ওভারঅল আমরা সব কিছু হ্যান্ডসনে আমরা দেখবো। সো চলুন শুরু করি। সো আমরা চলে যাই আমাদের এডাব্লিউএস কনসোলে। সো আমাদের এডাব্লিউএস কনসোলে আসার পরে আমরা সরাসরি হচ্ছে যে ইসি টুতে যাবো। ইসি টুতে যাওয়ার পরে হচ্ছে যে ইসি টু আমাদের ড্যাশবোর্ডে আসার পরে দেন আমরা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ভলিউমে যাবো, ইবিএস ইলাস্টিক ব্লক স্টোর যে ইবিএস ভলিউমে যাবো। সো ভলিউমে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কোনো ভলিউম নেই। সো আমরা ভলিউম ক্রিয়েট করবো একটা, দেন হচ্ছে যে স্ন্যাপশট তৈরি করে দেন আমরা ওটাকে কপি করবো, শেয়ার করবো। সো ফার্স্টে আমরা স্ন্যাপশট তৈরি করার জন্য আমরা ফার্স্টে একটা হচ্ছে যে ভলিউম ক্রিয়েট করি। সো এটা আমরা 10 GB নিয়ে নিচ্ছি, 3 GB GP3। সো অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে US-1A আমরা দেখে নিচ্ছি এবং এনক্রিপ্টেড আমরা করে নিচ্ছি, সমস্যা নাই। অ্যান্ড দেন হচ্ছে যে ডিফল্ট ABS ওকে, অ্যান্ড দেন হচ্ছে যে আমরা ক্রিয়েট করে ফেললাম ভলিউমটা। সো এখানে ভলিউম আমাদের যখন ক্রিয়েট হয়ে গেল, সো এই ভলিউম দিয়ে আমরা হচ্ছে যে স্ন্যাপশট তৈরি করবো। সো ক্রিয়েট স্ন্যাপশট। সো স্ন্যাপশটের হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আমরা ডেসক্রিপশন দিয়ে ডেমো ডেমো দিয়ে দিলাম, এনক্রিপ্টেড থাকছে, আমরা ক্রিয়েট স্ন্যাপশট দিলাম। সো আমাদের স্ন্যাপশট ক্রিয়েট হয়ে গেল। সো স্ন্যাপশটের ওভারঅল দেখবে এনক্রিপশন সব কিছু ঠিক আছে। সো আমরা যে যখন আমাদের ভলিউম থেকে আমাদের হচ্ছে যে এটা ভলিউম ক্রিয়েট করলো, ভলিউম থেকে আমাদের দেখেন এখানে স্ন্যাপশটে আমরা যাব। স্ন্যাপশটে যাওয়ার পর দেখেন আমাদের স্ন্যাপশট তৈরি হয়ে গেছে। সো সো ভলিউম থেকে আমাদের স্ন্যাপশট ক্রিয়েট করার পরে আমরা স্ন্যাপশটে যাবো। সো স্ন্যাপশটে আসার পর দেখি আমাদের এখানে স্ন্যাপশটটা তৈরি হয়ে গেছে। সো স্ন্যাপশট যেহেতু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, এই স্ন্যাপশটটাকে কীভাবে কপি আমরা করব সেটা দেখে নিই। সো এখানে আমরা যে স্ন্যাপশটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাকশনে গিয়ে আমরা জাস্ট কপি স্ন্যাপশট দিলাম। সো এইখানে কপি দেওয়ার পরে আমরা যে শেয়ারের যে অপশনটা, সেখানে আমরা হচ্ছে যে আমাদের যে রিজন আছে আমরা যে দেখেন US-1A রয়েছে নর্থ ভার্জিনিয়াতে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সব কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে এবং আমরা এই যে রিজনে কপি করে আমরা এটাকে আমাদের জন্য ইউজ করতে পারি, ব্যাকআপ বা যে কোনো রিসোর্সের জন্য, অথবা আমরা হচ্ছে ক্রস রিজনের জন্য। সেই ক্ষেত্রে এখানে দেখেন US-1A রয়েছে, আমরা ক্রস রিজনের জন্য একটা সেম আমরা আচ্ছা সেম রিজনে আমরা রাখতেছি একটা হচ্ছে যে কপি করার জন্য। দেন আমরা এখানে হচ্ছে যে কপি স্ন্যাপশট করলাম। সো আমাদের এখানেই দেখেন কপি হিসেবে তৈরি হয়ে গেছে। সো এই যে কপি হিসেবে তৈরি হয়ে গেছে, এইটাকে আমরা আবার হচ্ছে ক্রস রিজনের জন্য আমরা যদি শেয়ার করতে চাই, সো আমরা এটাকে সিলেক্ট করলাম, করে দেন হচ্ছে যে আমরা কপি এটাকে কপি করলাম। কপি দেখেন এখানে যে East-1 রয়েছে, আমরা ক্রস রিজনের জন্য টুতে দিলাম, আমরা ওটুতে দেওয়ার পর জাস্ট ডিফল্ট হিসেবে এনক্রিপ্টেড যা আছে আমরা কপি করলাম। সো এইখানে দেখেন যেহেতু আমরা আছি এখন হচ্ছে যে US-1A রয়েছে, আমরা হচ্ছে যে East-2 যাব। সো এখানে আসার পরে স্ন্যাপশট আমরা ডেফিনেটলি দেখতে পাবো। সো এই সেম হচ্ছে স্ন্যাপশটটা আমরা ক্রস রিজিওনে আমরা হচ্ছে যে রেপ্লিকা হিসেবে রিকভারি করার ক্ষেত্রে আমরা হচ্ছে যেখানে শেয়ার করতে পারবো। সো এখানে দেখেন আমাদের অলরেডি স্ন্যাপশটটা এখানে আমরা পেয়ে গেছি। সো এই যে শেয়ার অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেম হচ্ছে যে এই যে স্ন্যাপশটটা আমরা ক্রিয়েট করছিলাম সেটাই এখানে দেখতে পাচ্ছি। সো এরপরে আমরা যাবো হচ্ছে যে রিসাইকেল বিনে, যদি অ্যাক্সিডেন্টালি ডিলিট হয়ে যায় সেটা কীভাবে রিকভারি করা যায় আমাদের স্ন্যাপশটটা। সো এই ক্ষেত্রে আমরা যাবো রিসাইকেল বিনে, এখান থেকে আমরা রিসাইকেল বিনে যাবো। সো আমাদের রিসাইকেল বিনে আসার পরে দেখেন আমরা হচ্ছে ক্রিয়েট রিটেনশনাল রোল আমরা তৈরি করবো। সো আমাদের এখানে কোনো রিসোর্স দেখা যাচ্ছে না এবং রোলসে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, সেখানে আমরা হচ্ছে যে ক্রিয়েট রিটেনশনাল রোল তৈরি করবো। সেখানে হচ্ছে যে জাস্ট আমি মাই রোল নেম দিলাম, ডেসক্রিপশন আর কোনো কিছু দিচ্ছি না। দেন এখানে দেখেন এখানে রিসোর্স হিসেবে কী টাইপ হিসেবে আমরা EBS স্ন্যাপশট রিসোর্স টাইপ নিয়েছি। সো আমি হচ্ছে যে অ্যাপ্লাই টু অল রিসোর্স দিয়ে দিলাম। সো দেন হচ্ছে যে আমি একদিনের রিটেনশন পিরিয়ড দিলাম, যদি ডিলেট হয়ে যায় একদিনের মধ্যে আমি রিকভারি করতে পারবো। সো এটা আনলক হিসেবে থাকুক, যে রুলসটা আমি যে কোনো সময় হচ্ছে এডিট করতে পারবো, দেন হচ্ছে যে আপডেট করতে পারবো বা ডিলেটও করতে পারবো। সো এটা আনলক হিসেবে থাকলো। দেন হচ্ছে ক্রিয়েট রিটেনশন রোল দিয়ে দিলাম আমি। দেন হচ্ছে যে আমাদের একটা রোল ক্রিয়েট হয়ে গেল যে মাই রোল হিসেবে। সো এখানে আমরা রিসোর্সে যদি যাই, রিসোর্সে এখন কোনো কিছু নাই। সো এখন হচ্ছে আমরা যে আমাদের স্ন্যাপশটে যাই, স্ন্যাপশটে গিয়ে হচ্ছে
আমাদের স্ন্যাপশটে আসার পরে জাস্ট এখন যে রিসাইকেল পেজের কাজ করার জন্য ডিলিট করব স্ন্যাপশট গুলো। সো দেখেন এখানে ডিলিটটা আমি ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দেওয়ার পরে স্ন্যাপশট গুলো ডিলিট হয়ে গেল। সো এখানে ডিলিট হওয়ার পর আমরা রিসাইকেল বিনে যাব, দেখি এখানে আমাদের রিসোর্সে আসে কি না। দেখেন আমরা দুইটা ডিলিট করেছিলাম, সেই এখানে চলে এসেছে। সো এখানে দেখেন একদিন পরে যেহেতু আমি রিটেনশন পিরিয়ড দিয়ে রেখেছিলাম, এখানে আমি জাস্ট হচ্ছে যে এইটাকে আমি রিকভারি করি। সো রিকভারি, সো রিসোর্স দেওয়ার পরে আমরা জাস্ট, সো রিকভারি দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে স্ন্যাপশটে আমরা ব্যাক আসবো। সেখানে দেখেন কোনো কিছু নাই। সো আমি যদি আবার রিফ্রেশ দিই ওইটা আমার আবার ব্যাক করবে। সো কমপ্লিটলি সে ব্যাক করেছে। সো এইভাবে হচ্ছে যে স্ন্যাপশটের রিকভারিটা করা যায় ডিলেট অ্যাক্সিডেন্টে ডিলেট হয়ে গেলে। সো এ হচ্ছে ওভারঅল স্ন্যাপশটের ক্রিয়েট, কপি অ্যান্ড শেয়ার ক্রস রিজনাল অ্যান্ড হচ্ছে যে ডিলেট এবং রিটেনশনাল যে রিসাইকেল বিনের মাধ্যমে রিকভারি করা যায় সেটা ওভারঅল আমরা দেখে নিলাম। সো এখন আমার যে, তো আমি হচ্ছে যে আরেকটা এখানে স্ন্যাপশট ক্রিয়েট করেছি যেটা কিনা আপনাদেরকে কিভাবে শেয়ার করতে হয় অ্যাকাউন্টে, সেইটা দেখাতে আমি ভুলে গেছিলাম। সেই অ্যাকাউন্টে কীভাবে শেয়ার করতে সেটা দেখানোর জন্য আমি আরেকটা এখানে স্ন্যাপশট ক্রিয়েট করেছি। সো এখানে এই স্ন্যাপশটটা সিলেক্ট করে নিয়ে আপনি অ্যাকশনে যাবেন, দেন হচ্ছে যে স্ন্যাপশট সেটিংয়ে যাবেন। সো আমরা দেখেছিলাম যে থিওরিটিক্যালি যে মডিফাই পারমিশনের মাধ্যমে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট আমাদের শেয়ার করা যায়। এই স্ন্যাপশটটা আমরা ক্রস রিজনের মাধ্যমে কপি করে যে শেয়ারটা সেটা দেখে নিয়েছি, বাট এখন আমরা দেখবো যে অ্যাকাউন্টটা কীভাবে শেয়ার করতে হয়। সো মডিফাই পারমিশন, পারমিশনে যদি যায়, পারমিশনে গেলে আপনারা দেখেন এখানে স্ন্যাপশটের যে পাবলিক অ্যাক্সেসের যে নট ব্লক আছে, সো এটা দেন শেয়ার অপশনটা দেখে নেন। এখানে প্রাইভেটলি কারেন্ট সেটিং রয়েছে। সো সেক্ষেত্রে আপনার এইখানে অ্যাডে যদি আমরা কোনো অ্যাকাউন্ট অ্যাড করি বা অ্যাকাউন্টে শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড অ্যাকাউন্টে যাবেন, দেন হচ্ছে যে অ্যাকাউন্ট যে কোনো নাম্বার আছে সেটা অ্যাড করে দেন এখানে হচ্ছে যে আপনি অ্যাড করে মডিফাই ফর্মে শেয়ার করে দিতে পারবেন। এবং এটা পাবলিকলি হচ্ছে যে আপনি শেয়ার করতে পারবেন। সেখানে পাবলিক দেওয়ার পরে মডিফাই করলে আপনি পাবলিকলি শেয়ার হয়ে যাবে। ওভারঅল যে কেউ আপনার এই স্ন্যাপশটের আইডি দিয়ে আপনার কাজ করতে পারবে, এই স্ন্যাপশট আইডিটা শেয়ার করলে কাজ করতে পারবে। বাট আপনার প্রাইভেটলি যদি করতে চান আইডিতে, সেখানে অ্যাড আপনাকে আইডি করতে হবে, দেন হচ্ছে যে আপনার এই আইডিটাকে সিলেক্ট করে আপনাকে শেয়ার মডিফাই করলেই আপনার হচ্ছে যে এই স্ন্যাপশটটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে শেয়ার হয়ে যাবে। সো এই হচ্ছে যে ওভারঅল আপনার স্ন্যাপশটের ওভারভিউ। সো এই হচ্ছে যে ওভারভিউ আপনার স্ন্যাপশটের কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে শেয়ার করতে হয় অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে, ক্রস রিজিয়নে, এবং হচ্ছে রিটেনশনাল অপশনগুলো সব কিছু আমরা দেখে নিলাম। সো এখানে যদি আপনাদের কোনো জানানোর থাকে, কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে, সো ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।